তাহলে কি এটা বলিউডে শাহরুখ খানের ফ্যানের অফিসিয়াল বাংলা প্যাংপ্যানানি ভার্সন, নাকি এর মধ্যে থাকছে অন্য কোনো টুইস্ট? হ্যালো বন্ধুরা, আমি সুদীপ, অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আজকে কথা বলবো একটা আপকামিং বাংলা সিনেমার ট্রেলার নিয়ে, যেটার নাম হচ্ছে আই কুকু আই। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর অনেস্ট রিভিউ, আনবায়াসড রিভিউ এবং আনপেড রিভিউ। তো ট্রেলারটা নিয়ে আমি কাল থেকে বেশ এক্সাইটেড ছিলাম, কারণ এর যে টিজার বা জিনিসপত্র গুলো এসেছিল, লুকস গুলো এসেছিল, সেগুলো আমি বরাবর ক্রিটিসাইজ করেছি। অনেক ক্ষেত্রে অনেক কিছু আমার মনে হয়েছে যেগুলো আমার আপ টু ডেট বা আপ টু মার্ক মনে হয়নি, বাট ট্রেলারটা ইটসেলফ অনেকগুলো জিনিস ভালো লাগার জায়গা আছে। তো বেসিক্যালি ট্রেলারে আমরা একটা বাবা এবং মেয়ের সম্পর্ক দেখতে পাচ্ছি, যে ক্যারেক্টার গুলো প্লে করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দীপিকা প্রিয়া। তো এর বাইরেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা প্রেজেন্স আছে, যে হয়তো অ্যাজ এ স্টার বা এখানে পলিটিক্যাল কানেকশন, এবং যেরকম হয় একটা সমাজে গরিবদের ক্ষেত্রে একটা স্বপ্ন পূরণের গল্প। প্রসেনজিৎ তো স্টেজে পারফরমেন্স করছে দীর্ঘদিন ধরে, তার মেয়েও সেখানে গিয়ে কোথাও না কোথাও স্টেজের সাথেই যুক্ত হয়ে পড়ছে, এবং তারপরে তার লাইফে হয়তো একটা ইনসিডেন্ট হচ্ছে, এবং সেই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে টাচ করা হয়েছে এই ট্রেলারটা, যেটা দেখতে বেশ ভালো লাগে। এর টেকনিক্যাল অ্যাসপেক্টস যদি কথা বলি, এখানে বিজিএম কিন্তু বেশ ইমোশনটাকে, সেই র ইমোশন যেটা আছে, সেটাকে ইনহ্যান্স করছে এবং ভালো লাগাচ্ছে পুরো সাবজেক্টটা, এবং সাবজেক্টটা আমার মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং। এবং এই যে ফ্যানের কথা বলে আমি শুরু করেছিলাম, যে বলিউডের সিনেমা শাহরুখ খানের, সেটা থেকে একদম কোথাও একটু ছাপ আছে বা ওই জায়গাটায় মনে হচ্ছে, যেহেতু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম ইউজ করা হচ্ছে, সে অর্থাৎ তার এখানে প্রেজেন্স থাকবে, তো সেই জায়গায় একটু কনসেপ্ট ওয়াইজ মনে হলো, কিন্তু তার পুরো গল্প বা স্টোরি লাইনটা পুরোপুরি ডিফারেন্ট। এখানে এখানে একটা বেসিক্যালি মেয়ে এবং তার বাবারই রিলেশন দেখানো হচ্ছে, এই যে দোলনায় কখনো তার মায়ের যে ঝোলাটা, তারপরে সেখানে দিদি প্রিয়ার অ্যাজ এ কোণে লুক নিয়ে ঝোলা, এই ধরনের সিনগুলো বা এই ধরনের ট্রিটমেন্টগুলো খুব সুন্দর। একটা সিন আছে যেখানে প্রসেনজিৎ মেকআপ করছে এবং বলছে যে তাকে ফিরে আসার কথা, তো এই ছোট ছোট এলিমেন্টগুলো এই ট্রেলারে খুব সুন্দর অ্যাড করা হয়েছে। তো পারফরমেন্সের দিক দিয়ে তো প্রসেনজিৎকে নিয়ে বলার কিছু নেই, মানে তিনি যতবে থেকে এই ধরনের কাজ শুরু করেছেন, তার একটা অভিনয়ের একটা লেভেল আমরা সবসময় দেখতে পাই, এবং দীপ্তিপ্রিয়াকে কিভাবে দেখতে পাবো আমরা এটা সেটা সিনেমা দেখে বলবো। ট্রেলারে যেটুকু পোর্শন তাকে দেখা গেছে, আমার বেশ ডিসেন্ট মনে হয়েছে, এবং ওভারঅল আমরা কিন্তু এটাই দেখতে পাই, যাকে মানে আমরা নেতার ভূমিকায় অভিনয় করছি, সে আমার খুব পছন্দের অভিনেত্রী চিরকালী, এবং তাকেও একটা বোল্ড বা অন্য ধরনের ভূমিকায় আমরা দেখতে পাবো, এটা আমি আশা রাখছি। তো ট্রেলারটা বেশ আমার গল্প ওয়াইজ বা কনসেপ্ট ওয়াইজ মোটামুটি ভালো লাগছে, এবং শুধুমাত্র এই জন্যই একবার হয়তো সিনেমাটা অ্যাটেন্ড করা যেতে পারে বা দেখা যেতে পারে। বাকি কি রকম স্টোরি এর ট্রিটমেন্ট, কিরকম এর ওভারঅল প্রেজেন্টেশন হয়, সেটা তো সিনেমাটা দেখার পর আমরা জাজ করতে পারবো। তো ট্রেলারটা অবশ্যই দেখো, এবং সিনেমাটাও আশা করি তোমরা এই ট্রেলারটা দেখার পর দেখবে, কারণ সেরকম একটা হাইপ অবশ্যই ক্রিয়েট করে। দেখে এসে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।